পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এটা অনেকেরই সমস্যা হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নিচ্ছি অতিরিক্ত রক্তক্ষরণ কেন হয় বা এটা হলে কি করবেন সেই বিষয়েই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা আপনারা যারা মেডিকেল মেড চ্যানেলের প্রথম থেকে সদস্য হয়ে আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ফার্স্ট টাইম ভিডিওটা ওয়াচ করছেন অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমি এতে প্রতিদিনই বিভিন্ন ধরনের স্বাস্থ্য টিপস লোড করে থাকি মেয়েদের সাধারণত একুশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর পিরিয়ড হয়ে থাকে প্রতিটি পিরিয়ডই একটি নির্দিষ্ট পরিমাণে রক্তক্ষরণ হয়ে থাকে ব্যক্তিভেদে পিরিয়ডের ব্যক্তিকাল তিন থেকে সাত দিন পর্যন্ত হতে পারে এগুলো যে কোনোটা সমস্যা হতে পারে পিরিয়ড নিয়ে তাই রোগ বালায়ের শেষ নেই এটা বিভিন্ন সমস্যাও হয় তো আপনারা যদি এই সমস্যাগুলি চিনে তা সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় সমস্যার হাত থেকেও রক্ষা পেতে পারেন কারণ এই নিয়ে আমরা ভেবে নিই যে এটার কোনো সমস্যা নেই এটা হচ্ছে এটা একটা জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে ধরে নিয়ে আমরা চুপ করে বসে থাকি কখনোই বন্ধুরা এটা করবেন না কারণ নিজের শরীর জীবন্ত ধরুন একটাই নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন একুশ দিনের কম সময় অথবা পঁয়ত্রিশ দিনের বেশি সময় রক্তক্ষরণ হওয়া অথবা সাত দিনের বেশি সময় ধরে রক্তক্ষরণ হলে আপনার কপালে চিন্তার ভাঁজ পড়া উচিত এর সাথে বয়স অনেক বড় একটা ব্যাপার হিসেবে কাজ করে পিরিয়ড বা মাসিক শুরু এবং শেষের সময়টা এই সময় সমস্যাগুলো বেশি তৈরি হয় আমাদের দেশে বারো থেকে ১৩ বছর বয়সেই প্রথম পিরিয়ড শেষ শুরু হয়ে যায় আর শেষ বা মেনোপজের বয়স সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার লক্ষণগুলো কি মাসে দুই থেকে তিনবার মাসিক হওয়া এক নাগারে অনেক দিন ধরে চলতে থাকা শুরু হওয়ার এক থেকে দুই দিন পরই শেষ হয়ে যায় এবং কয়েকদিন পর আবার স্টার্ট হয়ে যায় প্রতি এক অথবা দু ঘন্টায় কাপড় বা স্যানিটারি ন্যাপকিন বদলাতে হয় আগে নিয়মিত হলেও এখন লক্ষণীয়ভাবে অনিয়মিত রাত্রের বেলা স্যানিটারি প্যাড বা কাপড়ের পরিবর্তনের প্রয়োজন পড়ে মাসিকের রক্তের সাথে রক্তের বড় বড় চাকা অতিরিক্ত রক্তপাতের কারণে দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে ক্লান্তি অবসাদ অনুভূত হয় তা তো হবেই শরীরে এরকম সমস্যা হলে সেটা তো হওয়ার স্বাভাবিক অতিরিক্ত রক্তক্ষরণের কারণও কিছু হয়ে থাকে হরমোনের অসামঞ্জস্য বা ভারসাম্যহীনতা গর্ভধারণজনিত অনিয়মিত পিরিয়ড গর্ভনিরোধক বড়ি খাওয়ার ফলে অনিয়মিত পিরিয়ড হয় শারীরিক ওজন বাড়লে বা কমলে অনিয়মিত পিরিয়ড হতে থাকে অতিরিক্ত ওজন বৃদ্ধি পেলে থাইরয়েডের রোগ পলিসিস্টিক ওভারিয়ান রোগের সম্ভাবনা বাড়ায় আবার শারীরিক ওজন কমে গেলেও তা বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায় মানসিক চাপের কারণে হতে পারে অনেক ক্ষেত্রে বন্ধুরা কি হয় জরায়ুতে টিউমার হলে এরকম হয় জরায়ুতে পলিপ হলে হতে পারে জরায়ুর কপাটি ধারণ করলে এরকম সমস্যা হয় জরায়ুর ডিম্বাশয় অথবা জরায়ুর মুখে ক্যান্সার হলে এরকম সমস্যা হয় বংশগতভাবে রক্তের রোগের ইতিহাস থাকলে এটা লক্ষ্য করা যায় ওষুধের সাইড এফেক্ট থেকেও হয় তো আমরা এরকম যখন সমস্যা হয় তখন আমাদের অতি অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত রোগের ইতিহাস মাসিক চক্র জানা রক্তের গ্রুপিং বা অন্যান্য পরীক্ষা করা আল্ট্রাসাউন্ড স্ক্যান প্যাপ টেস্ট ডিএন সি এগুলো করানো যায় বন্ধুরা এগুলো যদি আপনারা দেখেন এই সমস্যাগুলো অতি অবশ্যই আপনারা আপনার চিকিৎসকের শরণাপন্ন হন কারণ তিনি আপনাকে একটা সঠিক পথ দেখাতে পারবেন কাছে যাওয়ার আগে কয়েকটা জিনিস আপনাকে একটু ফলো করে নিতে হবে নিয়মিত আপনার পিরিয়ড শুরু দিনটি হিসাব রাখুন ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারেন কতদিন পর্যন্ত থাকে হিসাব রাখুন কতগুলো প্যাড পরিবর্তন করে তার হিসাব রাখুন কোন শারীরিক দুর্বলতা বা অন্য কোনো সমস্যা হলে তা চিকিৎসককে জানা অতিরিক্ত রক্তপাত হলে পর্যাপ্ত বিশ্রাম করতে হবে অ্যাসপিরিন ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে সঠিক সময়ে চিকিৎসা করার তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আপনাদের শারীরিক সুস্থতার কামনা করে আমি এই ভিডিওটি শেষ করছি কেমন লাগলো এই ভিডিওটি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না